আমি আমার সর্বশক্তি দিয়েও পর্বতের কিছু করতে পারবো না কিন্তু পর্বত আমাকে যে কোনো সময় নিঃশেষ করে দিতে পারে পর্বতকে আমি সঠিকভাবে সেই সম্মানটা জানালে আমাকে পর্বত মানে মাউন্টেন অ্যাকচুয়ালি অ্যালাউস ইউ টু সামিক ইউ ডোন্ট কনকোয়ার এনি মাউন্টেন উনত্রিশ হাজার ফিট উঠে গেছেন আর আহ একত্রিশ ফিট আটত্রিশ ফিট উনত্রিশ ফিট আঠাশ ফিট এই যে যাচ্ছেন মানে ওই সময়ের আহ কি ছিল আচ্ছা যখন আমি একদম ফাইনালি দেখতে পাচ্ছিলাম তখন আমার খুব মন খারাপ স্বাগত জানাচ্ছি সারা বাংলা হতে আমি রহমান মুস্তাফি যাচ্ছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যিনি আছেন তার নাম ইতোমধ্যেই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ জেনে গেছে আমরা বলছি এভারেস্ট জয়ী বাবর আলীর কথা মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম ওঠার যে ঘটনাটি সেটি ছিল উনিশশো সালে কিন্তু বাংলাদেশে এক্ষেত্রে নিজস্ব ইতিহাস তৈরি করেছে দুই সালে সে বছর তেইশ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টে চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম পরের বছরই একুশ মে ঠিক আগের বছরের তিনশো তেষট্টি দিন পরেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন আব্দুল মহিদ দুই হাজার সাল প্রথম নারী হিসেবে নিষাদ মজুমদার এভারেস্ট জয় করেন এর ঠিক এক সপ্তাহের ব্যবধানে ওয়াসফিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টে চূড়ায় উঠেছিলেন আমরা জানি যে এই ওয়াসফিয়া যখন এভারেস্টে চূড়ায় ওঠে সে সময় তার সাথে ছিলেন আব্দুল মুহিত তিনি দ্বিতীয়বারের মতো এভারেস্টে চূড়ে উঠেছিলেন আরেকজন বাঙালি আরেকজন বাংলাদেশি দুই সালে এভারেস্ট জয় করেছিলেন খালেদ হোসেন তবে তিনি ফেরার পথে মারা যান বাংলাদেশের ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবুর আলী চট্টগ্রামের ছেলে পেশায় চিকিৎসক আসুন আমরা আগে বাবর আলী সাথে পরিচিত হয়ে এরপরে আমরা বাবর আলী সম্পর্কে একটি ভিডিও ক্লিপ দেখব আমি বাবর আলীকে আহ্বান জানাচ্ছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সারা বাংলা সম্পাদকীয়তে বাবুর আলী আপনাকে প্রথমে অভিনন্দন জানাই সারা বাংলা ডট নেট পক্ষ থেকে আসুন আপনার সম্পর্কে আপনাকে এবং আমাদের দর্শকদেরকে আমাদের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখিয়ে নিয়ে আমরা আমাদের আলোচনায় যাব। মাউন্ট এভারেস্ট পৃথিবীর বুকে সর্বোচ্চ উচ্চতা সেখানে লাল পতাকা এর আগে উড়েছিল পাঁচবার ষষ্ঠ বাংলাদেশী হিসেবে সেই চূড়ায় পা রাখার অনন্য গৌরব অর্জন করলেন বাবর আলী উনিশ মে ভোরে তার হাত ধরে আরও একবার লাল সবুজের পতাকা উঠল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে এখানেই শেষ নয় মাত্র একদিন পরই বাবুরালি জয় করেছেন সাতাইশ হাজার নশো চল্লিশ ফুট উচ্চতার লুৎসে এটি পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ যেখানে এর আগে কখনো কোনো বাংলাদেশির পা পড়েনি চট্টগ্রামের ছেলে বাবর আলী পেশায় চিকিৎসক কিন্তু তার নেশা ভ্রমণ পায়ে হেঁটে চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন তিনি ভ্রমণ করেছেন সাইকেলে চড়েও কাশ্মীর থেকে কন্যা ভ্রমণ করেছেন সাইকেলে সেই বাবুর পর্বতের টানেও ছুটে বেড়াবেন শেয়ার অস্বাভাবিক কি চার হাজার নশো চুরাশি মিটার উচ্চতার সারগৌরি থেকে শুরু করে ছয় হাজার আটশো বারো মিটার উচ্চতার মাউন্ট আমাতাবলাম অন্তত নটি পর্বত সিংহ জয় করেছেন আগেই এবার জয় করলেন মাউন্ট এভারেস্ট আর লোৎসে তবে এখানেই থামতে চান না বাবুর এমন অনেক পাহাড় আছে যেখানে পড়েনি মানুষের পদচিহ্ন সেসব পাহাড় পর্বত ছুঁয়ে ফেলতে চান তিনি আরও ছড়িয়ে দিতে চান বাংলাদেশের নাম আমরা দেখছিলাম বাবর আলীর কিছু অর্জনের কথা তার স্বপ্নের জায়গাগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিলাম আহ বাবুর আলী আমি আপনার কাছে একটুখানি জানতে চাই এই শুরুতেই এই যে এভারেস্ট শৃঙ্গ জয় করার যে অদম্য ইচ্ছা এই ইচ্ছাটা জাগলো কি করে আমার দুই আহ প্রিয় ফিকশনাল ক্যারেক্টার শঙ্কর আর ডিএ আলভারেজকে দিয়ে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের দুই সেই ফিকশনাল ক্যারেক্টার আর ডিয়াগো আলবারের সম্পর্কে শঙ্কর বলেছিল সেই দলের মানুষ সারা আকাশটা যাদের ঘরের ছাদ আর হচ্ছে সারা পৃথিবীটা হচ্ছে যাদের পায়ে চলার তো এরা আমাকে খুব ইন্সপায়ার করে এছাড়া আমি যদি হিমালয় নিয়ে আমি নিজে কখন প্রথম আগ্রহী সেটা যদি একটু বলতে আর সেটাও বই পড়ে আমি একটু খানিকটা ওল্ড স্কুল ঘরানার মানুষ আহ সমরেশ মজুমদারের গর্বধারণী অনেকের পড়া তো এই বই পড়ে হচ্ছে প্রথম আমি আহ ইচ্ছে জাগে আর কি হিমালয় কাছ থেকে দেখার ওই বইয়ে কাঞ্চনজঙ্ঘা রিজিওন এবং সান্দাকফু ফলোড অংশের খুব ভালো বর্ণনা আছে তো এই বই পড়েই প্রথম আমার আগ্রহ জাগে হচ্ছে আ হিমালয় কাছ থেকে কখনো দেখব সুযোগ হলে সান্দাকফু ফলোড এই ট্রেকটা করব যেটা আমি করেছিও পরে দু হাজার ষোলো সালে তো এখান থেকেই প্রথম আগ্রহটা জন্মানো আর আসলে একটু নস্টালজিক হওয়ার মতো বিষয় এমনটাই যে আমি মুসাইব্রাহিম বা মোহিত কিংবা নিষাবকে ব্যক্তিগত চিনি আর তার বাইরে হচ্ছে ধরেন আমাদের পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেদিন খুব আকাশ খুব নির্মল চমৎকার থাকে সেই দেখার খানিকটা অভিজ্ঞতা অথবা আপনি আমার চাইতে ভালো জানেন যে নেপালে গেলে হচ্ছে একটি বিশেষ ট্যুর প্ল্যান আছে যেটা হচ্ছে হিমালয়ের চারদিকে একটু ঘুরিয়ে দেখায় সেই ঘুরিয়ে দেখার অভিজ্ঞতাটা খানিকটা আছে তো সেই জায়গায় আরেকজন এভারেস্ট জয়ী সামনে পাওয়াটা এটা আমি বলবো যে এটা আমার জন্য শুধু না আমাদের দর্শকদের জন্য নিঃসন্দেহে গর্বের ব্যাপার আমি একটু জানতে চাই যে এই যে উনত্রিশ হাজার একশো ফিট উচ্চতার এভারেস্ট এটা আসলে ঠিক উচ্চতা দিয়েই যে মাপা যাবে ব্যাপারটা এমন না তার যে বৈরী আবহাওয়া কারণ আমরা জানি যে আপনি অনেকদিন সেই দশ এপ্রিল থেকে আহ চোদ্দ মে পর্যন্ত ছিলেন বেস ক্যাম্পে প্রতিকূল আবহাওয়ার কারণে এই যে বৈরী আবহাওয়া আহ সাথে এতটা উচ্চতা সব কিছু মিলিয়েই যে এক ধরনের ভীতিও তো কাজ করার কথা কিন্তু আসলে কি ভীতিটা কাজ করে যখন হচ্ছে একটা স্বপ্ন হাতছানি দেয় একটা অর্জন হাতছাড়ি দেয় সামনে সেই সময় অনুভূতিটা আসলে কি হয় যেটা হয়তো আমরা ফিল করবো না ওইভাবে কিন্তু আপনি একেবারে অতটা উপরে ওঠে যখন অপেক্ষা করছেন কখন আবহাওয়া ঠিক হবে কখন আপনি রওনা হবেন সেই সময় অনুভূতিটা কেমন ছিল আচ্ছা আহ দশ এপ্রিল থেকে চোদ্দ মে বেস্ট ক্যাম্পে ছিলাম ইনবিটুইন আমি একটু ফাঁকে বলে নেই আর কি আহ ইনবিটুইন আহ আমি যেহেতু এভারেস্ট এবং লোদসে ক্লাইম্ব করতে গেছি দুটো আট হাজার মিটার আহ এর মধ্যে আমার আরো একটা পর্বত চড়া হয়েছে আহ সেটা হচ্ছে মাউন্ট লোভুচে ইস্ট আহ এটা যদিও প্ল্যান এ ছিল না আহ এটা আমি আরোহণ করি আহ ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল আহ এটা একদমই আনপ্ল্যান ছিল কারণ এমনিতে যেটা হয় দশ এপ্রিল আমি বেস ক্যাম্পে পৌঁছানোর পরে বছরের এই সময়টার মধ্যে খুব বয়সফল এর মধ্য দিয়ে ক্যাম্প ওয়ান থেকে দুই এর রাস্তাটা খুলে যায় তো বিগত বছরে গত বছরটাই মানে বা এই বছরই রানিং বছরে বলবো তুষারপাত অনেক কম হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই আর কি এবং তুষারপাত কম হওয়াতে অনেক শক্ত বরফ বেরিয়ে পড়েছে এবং এই জন্য রুটটা ওপেন হতে খুব আহ মুশকিল পেতে হলো আর কি তো তখনও যেহেতু রুটটা ওপেন হয়নি আমি ওই ফাকে আরেকটা পিক ক্লাইম করি এবং খুব আইস ফলে যাতে একবার কম রোটেশন করতে হয় সেজন্য জন্য আর ইন বিটুইন আমি কিন্তু রোটেশনও করেছি একদম পুরোটা সময় বেস ক্যাম্পে ছিলাম না ক্যাম্প ওয়ান টু থ্রি এগুলো গিয়েছি আর কি আচ্ছা এছাড়া আর যেটা আপনি বলছিলেন আর কি এই যে অপেক্ষার সময় এরপরে কিন্তু আমাকে দীর্ঘ একটা সময় আসলে অপেক্ষা করতে হয়েছে বেস ক্যাম্পে একদম আপনি যেটা বলেছেন একদমই সঠিক বলেছেন যে সঠিক আবহাওয়ার জন্য তো পর্বতে আছে আবহাওয়াকে আহ সারপাস করে কিছু করা যাবে না তো এরকম আমি হচ্ছে নিজে আসলে কোনো কিছু না করে বসে থাকা আমার জন্য খুব মুশকিল তো এটা আমার না কিন্তু উপায়ও ছিল না কারণ আমি জানি হচ্ছে পর্বতে আমাকে অবশ্যই মেনে নিতে হবে কিছু জিনিস আমার কন্ট্রোলে নেই আনকন্ট্রোলেবল যেসব ব্যাপার আছে পর্বতের ব্যাপারটা এটা সম্পূর্ণ প্রকৃতির ইচ্ছাধীন তো এইটা আমাকে সম্মান করতেই হবে আমি যদি এমন হটকারি ডিসিশন নেই আমি আমার সর্বশক্তি দিয়ে পর্বতের কিছু করতে পারবো না কিন্তু পর্বত আমাকে যে কোনো সময় নিঃশ্বাস করে দিতে পারে তো এটা আমি বিশ্বাস করি সব সময় আর আমি বলবো যে ফার্স্ট এপ্রিল থেকে আমি রোটেশন শেষ করে আসি আহ তিরিশে এপ্রিল তো পহেলা মে থেকে চোদ্দই মে এই লম্বা সময়টুকু এটা বিশাল চ্যালেঞ্জের সময় বলবো আর কি আমি আমার অভিযানের অন্যতম চ্যালেঞ্জ বলবো যে এই লম্বা সময়টুকু আসলে বসে থাকে কিন্তু আমি জানি এরকম উচ্চ পর্বতে আসলে পেশেন্স ইজ দ্য কি পর্বতকে আমি সঠিকভাবে সেই সম্মানটা জানালে আমাকে পর্বত মানে মাউন্টেন অ্যাকচুয়ালি অ্যালাউজ ইউ টু সামিট ইউ ডোন্ট কনকোয়ার এনি মাউন্টেন পর্বত আপনাকে আসলে সেই সুযোগটা দেয় আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ এবং ওই রকম একটা অর্জনে হাতছানি যে আপনি যেটা বলছিলেন যে থাকা অবস্থায় যে এরকম বসে থাকা বা ওয়েট করা এটা আহ খানিকটা কষ্টের কিন্তু সেটা মেনে নিতে হবে আর কি এবং আমি সেটা মেনে নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম কোনো হটকারি ডিসিশন আমি যায়নি এবং সেটা ফলাফলটা আমি পেয়েছি আর কি এই জায়গা হচ্ছে একটা বিষয় বলতে হয় যে আপনি 30 এপ্রিল পর্যন্ত যে কথাগুলো বলছিলেন যে এই ফাঁকে আপনি বসে থাকার জন্য যেহেতু একটু কষ্টকর সেখাতে বলবো যে রদ দেখা কলাবেচার মতো একটা বিষয় মূল লক্ষ্য ঠিক আছে যেহেতু বসে থাকতে হচ্ছে পাশে আপনি আরেকটা সাবমিট করে ফেলেছেন এই পাশাপাশি আরেকটা বিষয় একটু জানতে চাই যে যেটা আমরা এই যতটুকু জেনেছি বা বিভিন্ন পত্রপত্রিকাতে ঐতো মধ্যে আসছে যে আপনি যখন এই এভারেস্টের উদ্দেশ্যে রওনা হলেন সেই সময় প্রস্তুতি থেকে শুরু করে সবটুকু মিলেই যে বিশাল একটা অর্থ ব্যয়ের একটা ব্যাপার জড়িত আছে এখানটায় তো সেখানটা হচ্ছে আপনি প্রথম বাংলাদেশ হিসেবে এক ধরনের ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করেছেন কিন্তু এর পরেও হচ্ছে যুক্তরাষ্ট্রের যে একটা প্ল্যাটফর্ম আছে গোফান্ডমি সেটা সহযোগিতা নেওয়া মেডেল বিক্রি করার একটা প্রসেস এই সব কিছুর মধ্য দিয়ে আপনি গিয়েছেন এবং এখনো হচ্ছে আপনার বেশ কিছু ঋণ রয়ে গেছে যেটি পরিশোধের জন্য আপনাকে আবার ক্রাউড ফান্ডিং এর দিকে যেতে হচ্ছে তো আমরা জানি যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের এখন হয়তো এগিয়ে আসছে কিন্তু সেই সময় পর্যন্ত বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আসলে এগিয়ে আসে না এই যে এগিয়ে না আসার জায়গাটা যে আপনারা দেশের পতাকা এভারেস্টের মতো একটি জায়গায় তুলে ধরছেন সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এটা কি আমাদের যোগাযোগের ঘাটতির জায়গাটা নাকি এই প্রতিষ্ঠানগুলোর বুঝের ঘাটতি জায়গা এই ফান্ডের ক্ষেত্রে আমাদের এই বড় বড় শিল্প গ্রুপগুলোর সহায়তাটা কেন পাওয়া যায় না আপনার কি মনে আপনার অভিজ্ঞতা কি বলে আচ্ছা আপনি যেগুলো বলছিলেন আসলে আমার ক্ষেত্রে আমি যদি বলি আমার নিজের ব্যাপারটাই হতো আমার বলা উচিত আমি এর আগে আসলে নানান অ্যাডভেঞ্চার করেছি নানান পর্বত অভিযান করেছি আহ সাইক্লিং হোক পায়ে হেঁটে চৌষট্টি জেলা হোয়াট এভার এই ধরনের অনেক অ্যাডভেঞ্চার করেছি কখনোই হচ্ছে আসলে আমি কখনো কোন কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে আসলে আমি কখনো হাত পাতিনি মানে এটা আমি এভাবে বলবো যে আসলে আমি আমার অ্যাডভেঞ্চারগুলোর পয়সা আমি নিজেই জুগিয়েছি আরকি তো এইবার যেহেতু এটা আসলে হাত পাতার বিষয় না এটা হচ্ছে আমাদের একটা অর্জনে মানে দাদের এগলি আশা সহায়তার জায়গাটা ও বলবো না আমি ঠিক এটা বলবো যে গর্বের অংশীদার হওয়া আমি হচ্ছে হাত না দেখে গর্বের অংশীদার যেতে চাই কারণ এটা একটা বড় আচ্ছা এইবারের ক্ষেত্রে যেটা হলো আমি যেহেতু এটা অনেক বড় একটা অভিযান এবং এটার জন্য একটা বিশাল অর্থের প্রয়োজন হয় তো যে প্রয়োজনীয় যে টাকাটা সেটা আমার সেভিংস বা আমার এগুলোতে হবে না আমি সেটা জানতাম তো এবারে প্রথমবার হচ্ছে আমি আসলে আহ স্পন্সরদের কাছে রিচ করার চেষ্টা করলাম এবং প্রথম যে জিনিসটা আসলে আমি নিজেই শিখলাম যেহেতু আমি এই প্রসেসটাতে অভ্যস্ত নই যে কিভাবে একটা স্পন্সরশিপ প্রপোজাল লিখতে হয় যেহেতু আমি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে যাব আমার এই প্রস্তাবটা নিয়ে তো আমি বেশ দশ পনেরো দিন সময় লাগে সেটা প্রথমে শিখলাম যে কিভাবে বানাতে হয় এবার নিজে একটা স্পন্সরশিপ প্রপোজাল আমি তৈরি করলাম আর এবার আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যেতে শুরু করলাম আর কি তো আপনি যেটা বলছেন কেউই এগিয়ে একদম সেটা বলবো না আমি কিছু ছোট ছোট কোম্পানির কাছ থেকে সাড়া পেয়েছি যদিও হ্যাঁ আমার যে প্রয়োজনীয় অর্থ ছিল সেটা তুলনায় অপ্রতুল ছিল এবং এই জন্যই আপনি পরের যেটা বলছিলেন যে ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং এর হেল্প নিতে হয় যারা আসলে আমার সামর্থ্যে বিশ্বাস করে যারা ভেবেছে যে আমার দ্বারা এটা সম্ভব আহ তারা এগিয়ে এসছেন এবং গো ফান্ডি প্ল্যাটফর্ম দেশের বাইরে আমার অনেক শুভা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছেন ওরাও যাতে আসলে আমার এই অভিযানের অংশ হতে পারে সেজন্য আমি সেই অপশনটাও রেখেছিলাম যাতে দেশের বাইরে থেকেও টাকা পাঠাতে সহজ ইভেন শুধু যে দেশের বাইরে ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিগুলোর থেকে আমি সাহায্য পেয়েছি এমন নয় আমি প্রচুর বেশ একটা ভালো সাহায্য পেয়েছি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমার অনেক বন্ধু বান্ধব আছে ওরা নানান উপায়ে গো ওদের টাকা পাঠানো অনেক মুশকিল ওরা নানান উপায়ে হচ্ছে আমার কাছে এই অভিযানে অংশ মানে অংশীদার হওয়ার যে প্রচেষ্টা সেটাই সামিল হয়েছে আমার সাথে আর একই সাথে আমার ক্লাব হচ্ছে অনেক কিছু করেছে এর জন্য যে আপনি মেডেল বিক্রির কথা বলছিলেন আমি যেহেতু একজন আমি নিজে ম্যারাথন হাফ ম্যারাথন গুলা মেনলি দৌড়াই সাথে ম্যারাথন অর্গানাইজ করি ভার্টিক্যাল ড্রিমার্স আমার যে ক্লাব চট্টগ্রামের পর্বতারণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স ওটার হয়ে ম্যারাথন গুলো অর্গানাইজ করি হিল ম্যারাথন বেসিক্যালি আমি যেহেতু পাহাড় নিয়ে আগ্রহী আমরা মূলত আলিকদম বা বান্দরবান এইসব জায়গায় হিল ম্যারাথন আয়োজন করে থাকি বা আল্ট্রা ম্যারাথনের আয়োজন করে থাকি তো সেখানের উদ্ধৃত্ত মেডেল সেগুলো আমার কাজে এসেছে এর পরও আসলে বিশাল একটা অঙ্ক আমাকে ঋণ করে যেতে হয়েছে এবং ওই যে আমি প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠান অনেকের কাছেই রিচ করেছি এবং ওই যে তখন আমি আসলে আশানুরূপ একদমই সাড়া পাইনি এবং এখন হয়তো অনেকে আমার সাথে নানানভাবে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু আগের সেই সময়টা পাশে পেলে আমার জন্য হয়তো এই সাহসটা পাওয়া আরেকটু সহজ হতো আর কি তো এইটা দুই দিক থেকে আমি বলবো যে আমরা যারা আরোহণ করি বা এই ধরনের স্পোর্টস করি আর কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ক্ষেত্রেও একটা ঘাটতি থেকে যায় যে আমরা হয়তো প্রপার চ্যানেলে বা ঠিক লোকটার কাছে পৌঁছাতে পারছি না ঠিক প্রতিষ্ঠানটার কাছে যারা হয়তো এই ধরনের ইনভলভ আবার অনেকের কাছে হয়তো একদম সবকিছু মেনটেন করে আমি পৌঁছাতে পারলাম এবং যারা ডিসিশন মেকার আছেন যারা কর্তা ব্যক্তি আছেন একদম শীর্ষস্থানীয় পদে তাদের কাছে পৌঁছাতে পারলাম কিন্তু তারা হয়তো আমার আহ এই গর্বের জায়গাটা বা এই আমার এই ধরনের একটা অভিযানে যেখানে জাতীয় গর্বের ব্যাপারে জড়িত যেখানে আহ দেশের তরুণদের ব্যাপার জড়িত যারা ইন্ডিভিজুয়াল স্পোর্টস করছে তারা ডেফিনেটলি প্রথম যে জিনিসটা করে সেটা অবশ্যই দেশের পতাকা হাতেই দাঁড়ায় এরকম একটা পর্বত অভিযানে যখন সে চূড়ায় পৌঁছে এই জায়গাটা হয়তো তারা আহ বুঝে উঠতে পারেননি আহ সে ক্ষেত্রে সেসব ক্ষেত্রে আসলে আশানুরূপ সাড়া পায়নি একটু অর্থকরী বিষয় আর একটু আলাপ করি সেটি হচ্ছে যে আহ যতদূর আমরা জানি যে নেপাল যখন আপনি যাবেন এভারেস্ট ওঠার জন্য অনুমতি চাইবেন সেই সময় নেপাল সরকারকে জন প্রতি বারো হাজার ডলার রয়্যালটি ফি দিতে হয় তা এই যে বারো হাজার ডলার মানে আমাদের টাকা অনেক টাকা সেই জায়গায় আবার আমরা জানি যে নেপাল ট্যুরিজম এবং এই এভারেস্ট এটা মিলেই ওদের রাজস্ব আয়ের একটা বড় খাত সেই জায়গাটায় যে রাষ্ট্রীয় ভাবে যদি যোগাযোগ করা হয় যে আমাদের মতো দেশগুলো থেকে যদি বলি এটা সেই ক্ষেত্রে এখানে নেপাল সরকারের কাছ থেকে কোনো সহায়তা সুযোগ কি আসলে আছে আপনি হয়তো প্রথমবার এটা দেখেছেন বলে হয়তো জানতেন না কিন্তু পরবর্তী সময় কি আপনি জেনেছেন কিনা এটা আমি ভবিষ্যতের জন্য বলছি যে এই যে বারো হাজার ডলারের ফির ব্যাপারটা থাকে এটা কমানোর বা কোনো কিছু করার সুযোগ আছে কিনা আমাদের আহ রাষ্ট্র যদি চেষ্টা করে আচ্ছা আমার জানা মতে নেই আর নেপালে অন্য অনেক ক্ষেত্রে সার্কের জন্য অনেক ফি যে হচ্ছে এটাতে কনসেশন থাকে সেটা সাগরমাতা ন্যাশনাল পার্কের ফি হোক নানান জায়গায় সার্কের জন্য কিন্তু পর্বতারোহণের ফির ক্ষেত্রে আমি এই ধরনের কোনো হচ্ছে আলাদা ক্লাসিফিকেশন দেখিনি নেপাল মাউন্টেন অ্যাসোসিয়েশন বা অন্য জায়গাগুলোতে আর ফিটা এখন এই মুহূর্তে আসলে নেপালের দিক থেকে এগারো হাজার ইউএস ডলার এবং আমি এবছর এই অভিযানটা করার আর একটা কারণ ছিল আমি মাঝখানে একটু হতদমে হয়ে গেছিলাম যখন আসলে স্পন্সরের কাছে আমি রিচআউট করার চেষ্টা করছিলাম এবং ওইরকম রকম আশানুরূপ ছাড়া পাচ্ছিলাম না কিন্তু আগামী বছর যেটা হচ্ছে এই ফিটা আরো বেড়ে যাচ্ছে নেপালের দিক থেকেও সেটা পনেরো হাজার আটশো ডলার হয়ে যাচ্ছে এভারেস্ট যদি এখনো পর্যন্ত পনেরোটা রুট ধরে ক্লাইম হয়েছে কিন্তু সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে সবচেয়ে যে দুটো রুটে ক্লাইম হয় একটা নেপাল সাইড বা যেটা দক্ষিণ দিক থেকে এবং অন্যটা দিক থেকে 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 বা সাইড নর্থ নর্থ তো সাইডে এই পারমিট ফি ফি বা রয়্যালটি অলরেডি পনেরো হাজার ইউএস ডলার নেপাল নেপালও এইটার সাথে ইউনিফর্মিটি রাখার জন্য আগামী বছর থেকে সেটা পনেরো হাজার আটশো করে দিচ্ছে তো সেটা একদিক দিয়ে আরো মুশকিল হয়ে যাচ্ছে আহ সব যেসব মাউন্টেনিয়ার আসলে ওরকম হাতে অর্থ করি নেই কিন্তু যারা বড় স্বপ্ন দেখে তাদের জন্য আরেকটু একটু মুশকিল হয়ে যায় তবে হ্যাঁ আপনার প্রশ্নের জবাবে বলবো যে রাষ্ট্রীয়ভাবে আমার জানামতে এরকম আলাদা ক্লাসিফিকেশন নেই এবং সেটা সুযোগও আমি এখনো পর্যন্ত কাউকে পেতে দেখিনি আর আচ্ছা সেক্ষেত্রে আপনার ভাবনা জায়গাটা কি যে ঠিক আছে নেপাল একটা ভিন্ন রাষ্ট্র তার একটা নির্দিষ্ট নিয়মনীতির মধ্যে চলছে তার একটা নীতিমালার মধ্য দিয়ে এসে যাচ্ছে সেই ক্ষেত্রে নানান ধরনের যে যাদের এভারেস্ট জয়ের সম্ভাবনার জায়গাটা আছে প্রস্তুতি বলেন বলেন বডি জায়গাটা অভিজ্ঞতার জায়গা সব কিছু মিলিয়েই সেই জায়গায় বাংলাদেশ সরকার কি এই ধরনের একটা কাজে কোনো ধরনের সহায়তার জায়গা আসতে পারে না এই জায়গায় হচ্ছে সরকারের দিক থেকে আমাদের নানান মন্ত্রণালয় আছে যুব ক্রীড়া মন্ত্রণালয় বলি আহ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি আমাদের সমাজ কল্যাণ বা এই ধরনের আমাদের পর্যটন মন্ত্রনালয় এই ইয়েগাগুলো থেকে কি এই ধরনের আপনারা যারা যাচ্ছেন তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার জায়গাটা তৈরি হওয়া উচিত না কি মনে হয় আপনার হ্যাঁ এইটা তুলে এভারেস্টে হ্যাঁ এটা হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে এটা যেহেতু যদিও পর্বত আরোহণ আসলে আমাদের দেশে ওইভাবে স্পোর্টস হিসেবেই খুব একটা কাউন্টি করা হয়নি আর কি আসলে কিন্তু হ্যাঁ এই যে এই যে আপনি যে জায়গাটা বলছেন এটা খুব দরকার ভারতে জানি যে আমাদের একদম লাগোয়া যে রাজ্য আছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যারা এভারেস্ট অভিযানে যায় ওরা রাজ্য সরকারের পক্ষ থেকে সাড়ে সাত লাখ রুপি পায় সেটা রুপিতে বাংলা টাকায় সেটা কনভার্ট করলে অলমোস্ট নয় সাড়ে নয় লাখ টাকা হয়ে যায় এবং এটা কিন্তু বিশাল একটা রিলিফ আসলে এবং অন্য অনেক রাজ্যে এরকম ছত্তিশগড় রাজ্য বা এরকম অনেক রাজ্যে আরো বড় হেল্প করা হয় আর যারা আসলে এরকম এভারেস্ট অভিযানে যাচ্ছে প্রত্যেকটা রাজ্যে যেহেতু আলাদা আলাদা হচ্ছে আইন আছে বেশিরভাগ রাজ্যেই হচ্ছে এটাকে খুব ইন্সপায়ার করা হয় তো আমি ডেফিনেটলি এক্সপেক্ট করব যদি আসলে আমাদের দেশ থেকে তো অনেক বেশি আর অভিযান হয় না আমি যদি ওইভাবে বলি দুই হাজার এভারেস্টের ক্ষেত্রে আমি যদি বলি আমাদের দেশে শেষ ক্লাইম হয়েছে দুই হাজার তেরো সালে সজলভাই ভাই ক্লাইম করেছেন ফেরার পথে উনি না ফেরার দেশেই চলে গেলেন আর এর এছাড়া অন্য একটা আহ অভিযান হয়েছিল দুই সালে এরপরে কিন্তু আমার অভিযানটা তো এইটা আসলে একটা রাষ্ট্রের জন্য খুব মুশকিলের কিচ্ছু নয় ওই টাকাটা কেউ যদি পারমিট ফি টাকাটাও যদি আসলে রাষ্ট্রের পক্ষ থেকে পায় আমাদের অনেক মন্ত্রণালয় আছে ওরা যদি এটাকে ইনকর্পোরেট করে যুব মন্ত্রণালয়ের এটাকে এটা এখনো বেশিরভাগ ক্ষেত্রে লাইফ স্টাইল পাতার অংশ পর্বতারোহণ খেলাটা এই নিউজটা হয়তো পেছনের কোথাও আসছে দেশের কেউ একজন কোথাও আহ কোন একটা পর্বতে দুর্গম পর্বতে চড়েছে এটা অবশ্যই খেলার পাতায়ও আসতে হবে এই স্পোর্টসটা এটা যেহেতু আসলেই স্পোর্টস এবং এটাকে বলা হয় সকল খেলার রাজা তো সকল খেলার রাজার যদি আসলে খেলার পাতায় জায়গা না হয় তাহলে তো মুশকিল আর কি তো আমি ডেফিনেটলি এক্সপেক্ট করব এই টাকাটা এটা আমাদের দেশে এখন খুব হচ্ছে অ্যাসপায়ারিং অনেক মাউন্টেনিয়ার আছে ইয়াং মাউন্টেনিয়ার আছে ছ হাজার মিটার ক্লাইম্ব করে আমাদের দেশে এখন অসংখ্য ছেলে পেলে আছে এবং যারা নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছে পরের অভিযানটা আর চ্যালেঞ্জিং করে নিজেদেরকে আরো বড় অভিযানের জন্য প্রস্তুত করছে তো এরা আসলে এই ধরনের পৃষ্ঠপোষকতা পেলে আমার নিজের খুব ভালো লাগবে এবং আসলেই যারা এর সাথে যুক্ত যারা ডিসিশন মেকার আছে এই টাকাটা আহ জোগাড় করে দেয়া বা এটার সংস্থান করা খুব একটা মুশকিল বলে আমার মনে হয় আমরা আবার একটু আপনার সেই অনুভূতির জায়গাটা যাই যে দশ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে আপনি আবার নিজের মতো করেই পরিকল্পনা সাজিয়ে ওই সময়টা কাজে লাগিয়েছেন তারপরে হচ্ছে পরবর্তী প্রায় আরো ১৪ পনেরো দিন আপনি বেস ক্যাম্পে থাকলেন একটু জানতে চাই যে ওই যে তখন একটুখানি বলছিলেন যে এই সময়ের অনুভূতির জায়গাটা বেস ক্যাম্প থেকে আপনি যখন ১৪ মে আবার রনা হলেন যত কাছে যাচ্ছেন আমাদের ধরেন উনত্রিশ হাজার ফিট উঠে গেছেন আর একত্রিশ ফিট আটত্রিশ ফিট উনত্রিশ ফিট আঠাশ ফিট এই যে যাচ্ছেন মানে ওই সময়ের ভাবনাটা কি ছিল যে উঠে আপনি কি করবেন বা সেই ভাবনা জায়গা তো আছেই একই সাথে জানতে চাই ওঠার পর আপনি কি করলেন আমরা আপনার ছবি দেখেছি যে আপনি বসে আছেন বাংলাদেশের পতাকা হাতে মুখ আবার এক ধরনের বিস্ময় সবকিছু মিলেই আপনার আসলে ঠিক ওই যে কয়েকটা মিনিট সেই কয়েকটা মিনিট যদি একটু আমাদেরকে বলেন আচ্ছা চূড়া যখন আমি একদম ফাইনালি দেখতে পাচ্ছিলাম তখন আমার খুব মন খারাপ কারণ আমার খুব খুব মানে আমার মনে হচ্ছিল যে আমার খুব ইচ্ছে ছিল আসলে এভারেস্টের চূড়া বা কিংবা তার আশপাশ থেকে হচ্ছে সূর্যোদয়টা দেখার তো সূর্যোদয়ের সময়টাই হচ্ছে আশপাশে এসে হোয়াইট আউট হয়ে গেল মানে ম্যাগে হচ্ছে চারপাশ থেকে গেলো তো এটা নিয়ে আমার একটু এভারেস্টের চূড়ার ক্ষেত্রে এটা নিয়ে খুব মন খারাপ ওই সময় মন খারাপ করে উঠছি এবং আহ মনে মনে আশাও করছি যাতে প্রকৃতিটা একটু সদয় হয় চারপাশটা খুলে যায় যাতে আমি আসলে চূড়া থেকে বাকি দুনিয়াটা দেখতে পারি তো লাকিলি একদম শেষ দিকে যখন আমি চূড়ার কাছাকাছি তখন হঠাৎ করে আবহাওয়াটা সুন্দর হয়ে গেল চারপাশ খুলে গেল একটু রৌদ্র জলমল আবহাওয়া পাওয়া গেলো আর কি তো চূড়ায় আমি অনেকক্ষণ ছিলাম চূড়ায় আমার আহ আমি অলমোস্ট এক ঘন্টা দশ মিনিট ছিল কারণ চূড়াই আমার এত ভালো লাগছিল আমি খুব মুগ্ধ চোখে দেখছিলাম আসলে তিব্বতের দিক দিকটা চূড়া থেকে আমি যেহেতু নেপালের দিক থেকে ক্লাইম করেছি দক্ষিণ দিক থেকে তো দিকটা আমার দেখার সুযোগ হয়নি আমি খুব মুগ্ধ চোখে তিব্বতের দিকটা দেখলাম এবং ওই যে দিগন্ত জুড়ে হচ্ছে ঢেউ ফেলানো পাহাড়ের যত যতদূর চোখ যায় এইটা দেখতে পারাটা এবং পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাকি দুনিয়া দেখা এটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আর আমার আসলে খুব ভালো লাগছিল দেখে আমি বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি এক ঘন্টা দশ মিনিট এবং কিছুক্ষণ অক্সিজেন ছাড়াও যেহেতু পরে আমার কোনো একটা পর্বতে আহ আট হাজার মিটার কোন একটা পর্বতে সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ক্লাইম করার ইচ্ছা আছে সেই পাতলা বাতাসের রাজ্যে হচ্ছে নিঃশ্বাস কেমন লাগে এবং আমি চূড়ায় অক্সিজেন ছাড়াইছি এবং আই ফেল রিয়েলি গুড যেহেতু ক্লাইম করতে হচ্ছে না স্টিপ ক্লাইম শেষ হয়ে গেছে আর এই তো চূড়ায় গিয়ে আরেকটা কাজ করে যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটা খুব কাজ করে যে একটা স্বপ্ন দেখছিলাম অনেকদিন ধরে সেটা পূরণ হলো সেটার ভালো লাগা আবার এটাও আমার সব আমি সবসময় মনে রাখি যে চূড়ায় উঠাটা ইজ অনলি হাফ দা টাস্ক আমাকে আবার ঠিকঠাক চুরা থেকে ফিরেও আসতে হবে সুস্থ শরীরে এটাও আবার মাথায় কাজ করছিল যে আমাকে ঠিকঠাক অক্ষত অবস্থায় কোন ধরনের তুষার খত বা কোন ধরনের মাউন্টেন সিকনেস আমি যাতে নিচের ক্যাম্পগুলোতে ফিরে আসতে পারি জি একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে আপনার এই যে বিভিন্ন সামিট করা বা সবশেষ যদি আমি এভারেস্টের কথাই বলি ভবিষ্যতে যারা এভারেস্টে শৃঙ্গে সর্বোচ্চ শৃঙ্খানে উঠতে চায় এভারেস্ট জয় করতে চায় অথবা অন্য কোনো জায়গায় সেটি হোক কিংবা আমরা চিলি সহ নানান জায়গায় যে বড় বড় সিংহগুলো আছে সেই জায়গাগুলোর কথাই যদি আমি ধরি যারা যেতে চায় তাদের জন্য আপনার এই অভিজ্ঞতা থেকে পরামর্শটা কি হবে আচ্ছা আমি সবসময় বলি মাউন্টেনিয়ারিং থ্রি এম থ্রি এম দিয়ে মাউন্টেনিয়ারিং কে ডিফাইন করা যায় সবার আগে মাইন্ডটা লাগে সেই দৃঢ় মনোবলটা প্রয়োজন এরপরে মাসাল মাসল বলতে এন্ডুরেন্স বা দমটা লাগে এরপরে মানি আর একটা বড় ফ্যাক্টর তো এই কে এই এই এর মিশেল আসলে স্পোর্টসটা তো ডেফিনেটলি যাওয়ার আগে খুব ভালো প্রিপারেশন নিতে হবে যাতে ক্লাইমটা এনজয় করা যায় ক্লাইমটা সাফার করা নয় ওখানে গিয়ে আমি সাফার করবো ভুগবো এটা না এমনভাবে নিজেকে প্রিপেয়ার করে যেতে হবে যাতে আমি আহ খুব স্ট্রং থাকি এবং খুব স্ট্রংলি ক্লাইমটা ফিনিশ করতে এবং উপভোগ করতে করতে ক্লাইমটা ফিনিশ করতে পারে যাওয়ার আগে আহ ডেফিনেটলি যারা আট হাজার মিটার যেতে চায় বেশ কয়েকটা অ্যাটলিস্ট ছয় হাজার মিটার সম্ভব হলে সাত হাজার মিটার সাত হাজার মিটার ক্লাইম্ব করে এবার আট হাজার মিটারের দিকে চোখ দেওয়া উচিত এবং লাস্টলি মানি মানি এখানে একটা বড় ফ্যাক্টর এটা এভারেস্টের মতো পর্বতে মূলত বড় ফ্যাক্টর কারণ এভারেস্টের পারমিট ফ্রি সবচেয়ে হাই পারমিট্রি আর কোন মাউন্টেনে এত টাকা রয়্যালটি বাবদ দিতে হয় না তো এই আর্ট অফ হচ্ছে রিচিং আউট টু দ্য স্পন্সরস এটা শিখতে হবে এটাও খুব ইম্পর্টেন্ট যে কিভাবে ভালো একটা স্পন্সরশিপ প্রপোজাল বানাতে হবে সেটা বানিয়ে স্পন্সরদের কাছে যাওয়া এই এই সবগুলোর আসলে মিশেল লাগবে এবং আর ট্রেন করার জন্য আট হাজার মিটার যাওয়ার আগে যে পাহাড়ে যাওয়া এটার বিকল্প নেই পাহাড়ের আর হচ্ছে ট্রেনিং পাহাড়েই হয় এবং যাদের সুযোগ থাকে আমি বলবো যে যেগুলো পর্বতারোহণ নানান প্রশিক্ষণ থাকে সেখানেও যোগ দেওয়ার যোগ দিলে আসলে এইটা কনফিডেন্সটাকে অনেক বেশি বুঝ আমি বিশ্বাস করি যে আপনার এই পরামর্শগুলো নতুনদের ক্ষেত্রে নিশ্চয়ই কাজে লাগবে আর যদি ভুল করে না থাকি আপনি এই মুহূর্তে যে টি শার্টটি গায়ে দিয়ে আছেন এটি এরপরেই আপনি সর্বোচ্চ শিঙে উঠেছিলেন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাটায় গিয়ে পৃথিবীটা দেখেছিলেন সেই জায়গা হচ্ছে আমরা একটু দেখতে পারি হাতের কাছে যদি থাকে আমার মনে হয় যে আমাদের দর্শকদের একটু যদি পতাকাটা হাতের কাছে নেই আচ্ছা সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই অন্য কোন এক সময় দেখবো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো যেই পাহাড়গুলো যে পর্বতগুলো যাই বলি না কেন এইগুলোতে এখনো আপনার সাবমিট করার সুযোগ হয়নি আমরা আশা করি নিশ্চয়ই আপনি সেই পর্বত গুলো করবেন এবং বাংলাদেশের নাম সারা পৃথিবীতে আরো ছড়িয়ে যাবে আপনার মাধ্যমে এবং আরো যারা আমাদের মাউন্টেরিয়ান আছেন তাদের মাধ্যমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকার জন্য নিশ্চয়ই আমরা আমাদের সারা বাংলা সম্পাদকীয়তে ভবিষ্যতে এই ধরনের আরো অনেকেই নিয়ে আসব আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারা বাংলাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য